হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফটোশপ ব্যবহার করতে গিয়ে আমরা প্রায় সময় একটা সমস্যার সম্মুখীন হই, অনেকে হয়েছেন বা অনেকে হননি, আবার যারা হননি তারা ভবিষ্যতে হতেও পারেন। যে সমস্যাটা এটা হচ্ছে, ফটোশপে যে আমরা লেখালেখি করি, আমরা টেক্সট লিখি, টেক্সট লেখার যে টেক্সট অ্যালাইনমেন্ট চেঞ্জ অথবা টেক্সট ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়া, সেটা হচ্ছে কি, আমরা লিখতেছি একদিকে, আমাদের কার্সর আরেকদিকে, লেখা উঠতেছে আরেকদিকে। ওকে, দেখেন আমি লিখতেছি, আমার লেখার কার্সর কিন্তু আমাদের জায়গা মতো নেই, কার্সর একদিকে, লেখা উঠতেছে আরেকদিকে। তো এটা খুবই বিরক্তকর একটি সমস্যা, যেটা আসলে বোঝানোর মতো না, এমন বিরক্তকর একটি সমস্যা। আমরা যখন কোনো প্রশ্নবোধক চিহ্ন দিব বা বিভিন্ন সিম্বলগুলো দিতে যাব, তখন দেখেন কি হয়েছে, তখন প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু আমাদের রাইট সাইডে নাই, রাইট সাইডে না এসে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু লেফট সাইডে চলে যায়। তো দেখেন এটা খুবই বিরক্তিকর একটা সমস্যা। তো এই সমস্যাটার সমাধানটা আমরা কীভাবে পাবো? তো এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে, আমরা প্রপার্টিজে গেলে কিন্তু এটার কোনো অপশন পাবো না এখানে, আর এটার কোনো অপশন নাই। আপনি টেক্সটগুলোকে অ্যালাইনমেন্টগুলো এদিক সেদিক নিতে পারবেন, ডানে বামে মাঝখানে নিতে পারবেন, বাট লেখার সময় যে ডিরেকশনটা আছে ওইটা কিন্তু এখানে দেখতে পাবেন না। এবং আমরা অন্যান্য সেটিংসগুলোতেও কিন্তু এটা পাবো না। আমরা যদি এখান থেকে ক্যারেক্টার প্যানেলটা ওপেন করি, এখানেও কিন্তু তেমন কোনো অপশন নাই। দেখেন প্যারাগ্রাফ অপশনে আসি, এখানেও কিন্তু কোনো অপশন নাই। তো এখন আমরা কি করব? তো প্যারাগ্রাফ অপশন থেকে আমাদেরকে সেটিংসটা করতে হবে। তো এখানে তো কোনো অপশন নাই, অপশনটা আনার জন্য আমরা এখান থেকে আমরা চলে যাব টাইপ, টাইপ থেকে আমাদের যে নিচে ল্যাঙ্গুয়েজ অপশন আছে, এখান থেকে আমরা দেখতে পাবো এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ডিফল্ট ফিচার দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে যে নিচের এটা আছে মিডল ইস্টার্ন, এটাকে আমাদেরকে এনাবেল করে দিতে হবে, ডিফল্টের জায়গায় এটাকে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা কি দেখব, এখান থেকে প্যারাগ্রাফ অপশনে গেলে এখন দেখুন একটু আগে কিন্তু নিচের এই তিনটে অপশন ছিল না, এখন নতুন করে যুক্ত হয়েছে। ঠিক আছে, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ অপশনটা চেঞ্জ করে দিছি, ডিফল্ট ছিল এখান থেকে মিডল ইস্টার্ন আর ফিচার করে দিছি, তারপর কিন্তু এই অপশনগুলো চলে আসছে। তো এখন দেখেন এখানে রাইট টু লেফট প্যারাগ্রাফ ডিরেকশন, এবং এখানে আছে লেফট টু রাইট প্যারাগ্রাফ ডিরেকশন। তো আমাদেরকে এখান থেকে লেফট টু রাইট প্যারাগ্রাফ ডিরেকশন করে দিতে হবে, তাহলেই দেখেন আমাদের এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখন আমরা নতুন করে আবারও লিখব, লিখে আমরা দেখব, দেখেন এখন কিন্তু ঠিক হয়ে গেছে, এখন কিন্তু আর কোনো আগের মতো সমস্যা করতেছে না। তো এই ছোট্ট এই সমস্যাটার সমাধানটা আমরা অনেকেই করতে পারি না, যার জন্য আমরা খুবই বিরক্তকর অনুভব হয় আমাদের। তো এটা কিন্তু আমরা সবসময় এখন থেকে আমরা নিজেরাই এই সমাধানটা করতে পারবো। তো আমরা যদি নতুন করে আবার ওপেন করে দেখি যে সমস্যাটার সমাধান হয় কি না, নাকি আবারও থেকে যায়। আমরা নতুন করে ওপেন করছি, এখানে নতুন একটি পেজ নিচ্ছি এবং এখানে লেখার চেষ্টা করতেছি। দেখেন এখন কিন্তু ঠিকঠাকভাবে সব লেখাগুলো হইতেছে, এখন কিন্তু আগের মতো আর কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এভাবেই আপনাদের ফটোশপের যেই টেক্সট ডিরেকশন বা টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারটা আমরা নিজেরাই ঠিক করে নিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টিল দেন টেক কেয়ার। We'll be right back.